হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন দ্বারা একাত্তরটি পদ নির প্রক্রিয়া শুরু হয়েছে তো এই হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান তো নোটিফিকেশানটির ডিটেল আর্চনা করার আগে এই সংক্রান্ত একটি খবর আছে সেই খবরটি আমরা দেখে নিচ্ছি চলো তাহলে খবরটি দেখে নেওয়া যাক তাহলে আমরা সরাসরি খবরে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা হেডলাইনটি মাধ্যমিক পাস প্রার্থীদের চাকরি দিচ্ছে পশ্চিমবঙ্গ পৌরসভা আবেদন চার সেপ্টেম্বরের মধ্যে বাংলার চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পৌরসভাগুলিতে একাধিক শূন্য পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে এই সমস্ত পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা ন্যূনতম যোগ্যতমান হিসেবে ধার্য করা হয়েছে মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ই। রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইন আবেদনই গৃহীত হবে আবেদন করার সবিস্তার পদ্ধতি দেখে নেওয়া যাক আচ্ছা এরপর দেখো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে অন্য কোনো পদ্ধতিতে আবেদন করলে তা গ্রাহ্য হবে না নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ পৌরসভা স্বর্ন পদের সংখ্যা একাত্তর বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কর্মস্থল পশ্চিমবঙ্গের পৌরসভা মাসিক বেতন যোগ্যতার ভিত্তিতে বেতন নির্দিষ্ট হবে হয়েছে এটি কিন্তু এই মুহূর্তে মেনশন করা নেই সেটি কিন্তু হবে যোগ্যতার ভিত্তিতে এরপরে দেখো পদের নাম মেডিকেল অফিসার তিপান্নটি পোস্ট আছে এখানে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে পোস্ট আছে মোট আঠারোটি হয়েছে তাহলে টোটাল পোস্ট হচ্ছে তোমাদের তিপান্ন প্লাস আঠারো সমান হচ্ছে একাত্তরটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি এখানে না মেডিকেল অফিসার এমবিবিএস যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে তাহলে মেডিকেল অফিসারের জন্য থাকছে এম ডিগ্রি কিন্তু এখানে জরুরি এরপরে দেখো সেই সঙ্গে থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন শংসাপত্র এরপরে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এদের যোগ্যতা আছে দশম শ্রেণী পাস পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ড থেকে এবং সেই সঙ্গে ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমাধারী হতে হবে হয়েছে তাহলে দশম শ্রেণী পাস হতে হবে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমাধারি হতে হবে আচ্ছা এরপর দেখো প্রার্থী বাছাই পদ্ধতি প্রাথমিক পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে যারা লিখিত পরীক্ষায় পাস করবেন তাদের ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নেওয়া হবে তাহলে তোমাদের কিন্তু এখানে দুটো প্রসেস আছে প্রথমে হবে রিটেন এক্সামিনেশান তারপরে হবে ভাইবা বা ইন্টারভিউ হয়েছে এরপরে আমরা চলে যাই সরাসরি নোটিফিকেশানে সেটি আমরা ডিটেল আলোচনা করব চল তাহলে দেখা যাক তাহলে আমরা সরাসরি নোটিফিকেশন চলে এলাম তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হয়েছে কত দেওয়া আছে না ফোরটিন অফ টোয়েন্টি টোয়েন্টি হয়েছে এরপরে দেখো এখানে কিন্তু দুটো পোস্টের কথা পরিষ্কার করে উল্লেখ করা আছে এক নম্বর পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার এখানে পোস্ট আছে মোট তিপান্নটি তারপর দেখো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কোয়েশান এটা কিন্তু দেখে তোমরা অ্যাপ্লিকেশন করবে এই কলমটি এরপরে কী আছে দেখো এখানে কিন্তু এই দেখো লাস্ট যে কলমটি আছে এটা এইচ অন এক দু হাজার কুড়ি হয়েছে এক এক দু হাজার কুড়ির মধ্যে কত হতে হবে না আঠেরো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে কিন্তু এজ হতে হবে এর যোগ্যতমান কী আছে মেডিকেল অফিসারের যে যোগ্যতা দেওয়া আছে সেটি দেখো এটা আছে এসেন্সিয়াল দেখো এইখানটা দেখো এসেন্সিয়াল কী আছে এম বিবিএস ডিগ্রি কিন্তু অবশ্যই লাগবে এটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবে আচ্ছা এরপরে দেখো যে সেকেন্ড পোস্ট আছে তোমাদের সেটা দেখো কী আছে দেখো সিরিয়াল টু হয়েছে এই মুহূর্তে দেখো সিরিয়াল টু কী আছে নেম অফ দ্য পোস্ট কী আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে কত পোস্ট আছে না আঠেরোটি পোস্ট আছে অফ ভ্যাকেন্সি কত আছে আঠেরোটি আচ্ছা এই কলমটি দেখো এখানে কী বলা আছে না এখানে আছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন কিন্তু দেওয়া আছে এটা কিন্তু দেখে তোমরা অ্যাপ্লিকেশন করবে এখানেও কিন্তু এজের কথা বলা বলা আছে দেখো এটা হচ্ছে কি এক এক দু হাজার কুড়ির মধ্যে কত হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আচ্ছা এখানে যোগ্যতমান কী বলা আছে দেখো এসেন্সিয়াল এ দেখো এসেন্সিয়াল কী আছে না মাধ্যমিক যোগ্যতা লাগবে এক নম্বর দেখো এবং দু নম্বর কী বলা আছে না একটি ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে আচ্ছা এই হচ্ছে তোমাদের দুটো ভ্যাকেন্সির কথা তাহলে বললাম এরপর দেখো এটির যে লাস্ট ডেটটির কথা বলা আছে লাস্ট ডেট এখানে কিন্তু নিচের দিকে আমরা একটু দেখে নিচ্ছি এই দেখো লাস্ট ডেট হচ্ছে লাস্ট ডেট তাহলে কবে আছে তাহলে দেখো লাস্ট ডেট হচ্ছে লাস্ট ডেটে কী বলা আছে এখানে কিন্তু তিনটে ডেটের কথা বলা আছে একটি হচ্ছে দুই নয় দু হাজার কুড়ি তারপর দেখো তিন নয় দু হাজার কুড়ি তারপরে দেখো চার নয় দু হাজার কুড়ি তাহলে প্রথম যে ডেটটি আছে দুই নয় দু হাজার কুড়ি তাতে কী বলা আছে তোমরা যে চালানটি কাটবে তার কিন্তু লাস্ট ডেট হয়েছে বা ফর্ম ফিল করবে তার কিন্তু লাস্ট ডেট হবে না দুই নয় দু হাজার কুড়ি এরপরে কী বলেছে দেখো তিন নয় দু হাজার কুড়িতে কী বলেছে না এখানে কী বলেছে অ্যাপ্লিকেশান ফি অ্যালং উইথ প্রসেসিং চার্জেস মাস্ট বি ডিপোজিট হয়েছে তোমাদের যে প্রসেসিং চার্জেস আছে সেটা কিন্তু ডিপোজিট করতে হবে ক কবের মধ্যে না তিন নয় দু হাজার কুড়ির মধ্যে এরপরে দেখো শেষে অ্যান্ড দ্য প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড বাই চার নয় দু হাজার কুড়ি তাহলে চার তারিখের মধ্যে সমস্ত কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেসটি তোমাদের কমপ্লিট করতে হবে বা ফর্মটি সাবমিট করতে হবে হয়েছে তাহলে এই হচ্ছে তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিস তার ডিটেল ব্যাখ্যা এরপরে তোমরা কোন ওয়েবসাইটে গেলে তোমরা এই নোটিফিকেশানটি পাবে এবং কীভাবে অ্যাপ্লিকেশন হবে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা বা করবে চলো আমরা সেটি দেখে নিচ্ছি তাহলে নোটিফিকেশনটি ডাউনলোড করতে হলে কী করতে হবে আমাদের মোবাইলে যেতে হবে এবং যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি সিলেক্ট করে নিলাম এখানে ক্রোম ব্রাউজার এই যে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এটি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে তো আমি এটি সিলেক্ট করব চলো তাহলে এখানে ক্লিক করে যাক তাহলে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে খুলে গেলো তোমাদের এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দেখো ওপর দেখো তোমরা বাম কোণে দেখো mscwb.org এটি হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এরপর দেখো এখানে একটি তোমাদের ইয়ে আছে এই দেখো এমপ্লয়মেন্ট নোটিস হয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে চলো তাহলে ক্লিক করে যাক এখানে ক্লিক করার পর দেখো এখানে ক্লিক করার পর এখানে খুলে গেল দেখো দেখো সেকেন্ড যে রোটা আছে এই দেখো সেকেন্ড রো এখানে কি বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কথা আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কি আছে ফোরটিন অফ টোয়েন্টি টোয়েন্টি এর ডান দিকে দেখো এর ডান দিকে কী আছে না এর ডান দিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এ দেখো ডাউনলোড একটি অপশান আছে এই দেখো ডাউনলোড অপশন এখানে ক্লিক করতে হবে চলো তাহলে ক্লিক করে যাক এখানে ক্লিক করার পরে দেখো এটি খুলে গেলো তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি হচ্ছে খুলে গেলো আচ্ছা এই যে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এটি আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে ডিসকাস করলাম আচ্ছা এটি তোমরা ভালোভাবে পড়বে হচ্ছে ভালোভাবে পড়ে কিন্তু অ্যাপ্লিকেশান করবে আচ্ছা তাহলে ভিডিও এখানে শেষ করি ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে ধন্যবাদ